এই যে আপনাকে বলছি একটু এদিকে আসবেন প্লিজ। সবকিছুই ঠিকঠাক আছে কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলা আছে? কি ঝামেলা এখানে বলবো? হ্যাঁ, এই সুন্দর মেয়েটার পাশে ছেলেটাকে না একদমই মানাচ্ছে না। তুমি বলতে চাইলা যে এই সুন্দর মেয়েটার পাশে এই অসুন্দর ছেলেটাকে মানাচ্ছে না? কি জ্যাম হয়ে আছে মনে হচ্ছে? না দেখো তো অন্য কোনো লক টক আছে নাকি? আরে না, সেটা তো মনে হচ্ছে না, একটু দাঁড়াও। আচ্ছা এই রুমে ঢোকার কি অন্য কোনো দরজা আছে? মানে সেটা থাকবে কি করে, একটাই তো এন্ট্রেন্স, সেরকম তো কিছু মনে হচ্ছে না। একটু দাঁড়াও, আরেকবার ট্রাই করি। একটা কাজ করলে কেমন হয়? দুজন মিলে ট্রাই করে আসো। না মনে হয় না কোনোভাবে সম্ভব। তুমি এক কাজ করো, বাড়িওয়ালাকে যে বলো সে একটা ব্যবস্থা করে দেবে। কি করছো?
এই তো মা, মাত্র কাজটা শেষ করে ফ্রেশ হয়ে বসলাম আর তোমাকে ফোন দিলাম। আরে কি বলো, তোমার না শরীর খারাপ? আচ্ছা, আমার প্রয়োজন হলে তো আমি তোমাকে অবশ্যই বলতাম, বলতাম না? মা, আমার এখন লাগছে না। ঠিক আছে, কিছুদিন যাক, আর প্রয়োজন হলে আমি রেশমাকে কল দিয়ে বলবো, ও চলে আসবে। না মা, মাহি অনেক চেষ্টা করছে, কি করবো বলো? এই জন্যই তো এত কম টাকায় এই বাসায় শিফট করলাম। মা, আমি তোমাকে ফোন দিচ্ছি, ঠিক আছে? ওকে, বাই। আমার বাড়ি আমাকেই দেখাবে। বাড়ি না, তুমি চিনতে পারছো না কি আজকে কেমন কেমন যেন দেখাচ্ছে? আচ্ছা, একটু অদ্ভুত টাইম বক্তব্য বলো, শুনতে পারবে আসলে কেমন করবে। দরজা তো খোলাই। আরে হ্যাঁ, তাই তো, কিন্তু এটা কি করে সম্ভব? আচ্ছা, তার মানে যতক্ষণ ছিলাম না তুমি গুতাগুতি করে খুলে ফেলেছো, তাই তো? আমরা দুজনে এতক্ষণ চেষ্টা করে দরজাটা খুলতে পারিনি, আর আমি একা দরজা কিভাবে খুলবো? হ্যাঁ, তাই তো, এটা তো অদ্ভুত। বাড়িওয়ালার যে বেশভূষা, আমার মনে হয় দরজা ভয়ে নিমনি খুলে গেছে। ফিস ফিস করে কথা বলবেন না, যা বলবেন সরাসরি বলবেন। না, বিষয়টা আসলে আঙ্কেল সেটা না, আসলে তেমন কিছু বলার ছিল না। না, আমরা আপনাকে নিয়ে কথা বলছিলাম না আর কি। না বলাই ভালো। জি আঙ্কেল, আসলে দরজা যখন খুলে গেছে তখন তো আসলে প্রবলেমটা সলভ এখন তো আসলে। আচ্ছা আঙ্কেল, আমরা কি রুমটাকে স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারি? কিছু বলবেন নাকি? সরি, একলাসের বিষয়টা সেটা ছিল না, মানে ওখানে একটা আমাদের দুজনের পোর্ট্রেট, সেটা আসতে বলো, শুনতে পাবে। Thank you.
তোমাদের নাম যেন কি বলেছিলে? আমার নাম মাইনু চৌধুরী মাই আর ও ইলমা। তোমরা এখানে কদিন থাকবে? মাত্রই বাঁচছিল।